কাকে বলে বন্ধু? আমি কোনোদিন মালাকে ভালোবাসার কথা বলিনি। আর শোনো মালা, যাবার পূর্বে তোমাকে একটি কথা বলেছি, আশ্চর্য ব্যাপার তো, বলো না। না, এমনি ভাবে আর কোনোদিন তুমি আমার সঙ্গে মিশতে আসবে না, আর যদি আসো তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। শোনো না, আরে আরে এদিকে এসো। হ্যালো, কি হয়েছে? হ্যালো হ্যালো, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি তোমার মনটা বেশ ভালো না, আহার নেই, নিদ্রা নেই, তুমি কি যেন ভাবো। কই, তোমার কি হয়েছে বলো না? তুমি তো কখনো আমাকে কিছু বলনি। বলিনি বো লিনি সখী। কি বলনি বলো? নয়ন জহলে আমি পাশি, তাই নাকি? আমার দুঃখ জাহানে আমার কি হয়েছে বলো? শোনো শোনো প্রাণ সখী, বলি যে তোমার বলো কি বলতে চাও। কোথায় গেলে দেখতে পাবো আমার প্রাণ বন্ধু রে? কি বলতে চাও তুমি? নয়নেরি বান মারিল তোমার পায়ের কাছে লুটে থাকবে। চাই না আমি টাকা পয়সা, চাও তুমি? চাই না আমার মনে জারে চায়ো, শোনো প্রাণ সখী, বলো আমি তো সেটাই শুনতে চাই। কোথায় গেলে দেখতে পাবো আমার চির সাথী, যার লাইগা যার কান্দে হিয়া, আমার মনে বলছে এবার কার মত আলিগড়ে যুদ্ধে সে পরাজয় বরণ করবি,
তবে সীমা ছেলেগুলো আমি খাকে পাঠিয়েছি, এখন পর্যন্ত আলিঘর যুদ্ধ থেকে ফিরে আসছে না কেন? তাহলে কি বুঝবো এবারও কি আবাই আবার পরাজয় বরণ করেছে? না জনাব, আলিগড়ের যুদ্ধে জয়লাভ করে বিজানার নিশানা উড়ে আপনারই দরবারে ফিরে আসছি জনাব। আমি জানতাম এই শিবশালা গুলামি খা, আমি জানতাম আপনি এবার কার মতো বিজয়ের পতাকা উড়িয়ে সগৌরবে ফিরে আসবেন আমার সেই রাজপ্রাসাদে। জনাব আমি তো জয়লাভ করে ফিরে আসছি, কিন্তু জনাব আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু বলতে পারছেন না তাই না? হ্যাঁ জনাব, আমার সেই অঙ্গীকারের কথা আমি ভুলে যাইনি, তবে আমিও তো ভাবছি। বলুন জনাব, আমিও তো কাল পত্তু সে দেখেছি। শুনুন, আমি কি ভাবছি জানেন? আমার একমাত্র মেয়ে শাহজাদি মালা, সে যেন অসুস্থ হয়ে পড়েছে। গুস্তাকি মাফ করবেন জনাব, আমি কালো পত্তুষে দেখেছি দাতির দাসীর সঙ্গে স্কুল থেকে ভালোভাবে পারি ফিরে আসছে জনাব। সে পাশাল গোলাম খা, বলুন জনাব। আপনি হয়তো যুদ্ধ থেকে ফিরে আওয়ার পথে দেখে এসেছেন আমার একমাত্র মেয়ে শাহজাদি মালা সখীদেরকে নিয়ে বাগানে বাড়িতে খেলা করছে, আপনি যা দেখেছেন আপনার দৃষ্টি দিয়ে। বলুন জনাব। তাহলে শুনুন, আমি যখন আমার পিতৃ দৃষ্টি দিয়ে আমার মামনির দিকে তাকাই তখন আমি স্পষ্ট দেখতে পাই তার যেন কি ব্যাধিতে আক্রান্ত হয়েছে, দিন দিন সে শুকিয়ে যাচ্ছে, আহার নিদ্রা সব কিছু তার জীবন থেকে চলে গিয়েছে। বলুন জনাব, আমি কি করতে পারি? তার জন্য আমি আপনাকে বলছি, বলুন এই মুহূর্তে একজন কবিরাজের সন্ধানে করুন, কবিরাজ সন্ধানে করে মালাকে আগে সুস্থ করুন, তারপর স্বামীর কথা দিয়েছি সেই কথা অনুযায়ী আমার একমাত্র মেয়ে শাহজাদি মালাকে আমি আপনার সঙ্গে শাদি দেব। শাহজাদি মালা অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আমি পরস্পর জানতে পারলাম শাহজাদি মালা কৈরোর কাশেমকে ভালোবেসেছে, তাই যদি হয়ে থাকে তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে না, সে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, ওই পথের কাঁটা আমি একটি একটি করে দূরে সরে দিব। মস্ন তুই কি দে ঘোড়া হীরা জহরত মণি মুক্তা, তোমার মাঝে আমি বসবো ধীরে ধীরে বসবো, মস্ত তুই অপেক্ষা কর পথে দিলে তুই আমাকে স্বপ্নে কর, বস শিবশালা গোলাম খা ওই মস্তে বস, যাহা আপনার কথায় অনুযায়ী এই মুহূর্তে ছুটে যাব কবিরাজের বাড়িতে, কবিরাজ দিয়ে মালাকে সুস্থ করে দেব, তারপর কবিরাজ দিয়ে মালাকে আমার বাধ্য করে দেব, তারপর আমি হব মিশরের জামাতা। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ শিবশালা গোলাম খা, মস্ত
মস্ত মস্ত আর সাত দিন হয় কবিরাজ গিয়েছে কবিরাজি করতে, এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নেই। যাওয়ার পড়বে আধা কেজি চাল আধা আধা পর ডাল দিয়ে গেছে, এ দিয়ে কি সংসার চলে বলেন তো ভাই? আজ কবিরাজ বাড়িতে আসুক, ওর কপালে ঝাঁটা মেরে আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে দিলাম। ফেলুর মা, আরে ও ওই যে ফেলুর মা, আরে ও গিন্নি, আরে ও ফেলুর মা, ফেলুর মা রে, কি ব্যাপার? বাড়িটা দিয়ে একেবারে ফাঁকা ভরে রয়েছে। হ্যাঁ, আমি যতদিন ওই কবিরাজি করতে এই গ্রামে গেলাম, এই সুযোগে হারাম জাদি এই বাড়িটা ছেড়ে শুধু এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি সারাদিন খালি বই 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 করে ঘুরে আর বেড়াই। হ্যাঁ, এইবার যদি হারাম জাদিকে পাই তাহলে আচ্ছা করে বেঁধিয়ে দেব। হ্যাঁ, কিন্তু বেঁধাবো তো পরে, আগে তো পেতে হবে। গেল কই হারাম জাদি, ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে বেলার, এটা যদি বেদির মা আমার ফেলার মা দাঁতো না, তো ওই ফেলার মা মনে হয় এক জায়গায় গেছে। রোজ ওই যে ওইদিকে তাই যে পূর্ব পাড়া শুকুর আলীর বাড়িতে যাই ফান খাইতো। হ্যাঁ, আজকে ফান খাওয়ার রস আরাম দাদিরে বুঝাই দিব। এই যে ফেলার মা, এই যদি শুকুরি বিত্তি মেরে কারিয়ে রয়েছে, তাই ফেলার মাকে লোকই এইবার ফেলার মরে। ফেলুর মা, আমার ফেলুর মা কই? ও ফেলুর মা, এটা তো ভূত মনে নাই, একটা আস্তা পাহাড়ের মতো আমার ফেলুর মা কারি রয়েছে। দেখছো হরম যদি আমার সাথে বাপ জমাইতা সোমাগি, ফাইদা তোর একদিন আমার দেখ ওই দিন লাগে। মার মতো পরে আগে জানালো ওই ঘটনাটা কি? এই যে ফেলার মা, ফেলুর মা গো, ও ফেলুর মা, ফেলুর মা, ও ফেলার মা, কাম হয়েছে আমার ফেলার মায় মনে আমার এতিম কইরা গেছে গো, ও আমার বেলার মা গো, অল্প বয়সে আমারে বিধুবা এতিম করলে গো, কি আর হইব আমার এই ফেলার আমরা পাইতাছি না। ফেলাটারে লইয়া দুইজনে মিলিয়া গান দি, ও বাবা ফেলার রে, ও বাবা ফেলু তুই কই গেলে রে, ও বাবা ফেলার বাবা ফেলু রে, এই শালার বেড়ার ভাইরা আমার এই বিপদের মাঝে এই শালার বেড়াতানি কই, খালি খেলাইতাছে খেলাইতাছে খেলাইতাছে, ও বাবা ফেলার বাবা ফেলো হারাম দাদা, ও বাবা ফেলো বাবা ফেলার, ও বাবা কো আয়ো বাবা ফেলো আয়ো, ও বাবা ফেলার আমি এই দিক দিয়ে আয়ো এই দিক দিয়ে আয়ো, ও ও আব্বা ফেলার আয়ো বাবা আয়ো ফেলো, ও বাবা ফেলু রে, ও তুই তাড়াতাড়ি আয়, ও বাবা ফেলার রাম রে, ও বাবা ফেলু তুই, এত
কোন কই আসিলে রে আব্বা? আমার কি গজব হইছে রে আব্বা? তোমার কি হইছে আব্বা? ও আব্বা বেলু রে, তোর মা অল্প বয়সে আমারে বিধবা করছে রে। ওই যে দেখ বাবা ফেলা, তোর আব্বা দেখ মরিয়া রয়েছে তোর আম্মা মায়া। আব্বা আমি তো জীবনও দেখছি না আব্বা, মানুষ খারিয়ে মরতে, এটা কোন মরা? তুমি এতিম আমি এতিম, এই বাদ একটু দুধ খাই লো আব্বা। ও আব্বা আব্বা রে, তুই তো দুধ খাইবে রে, উত্তর বউয়ের মতো এই বউ দুই নাইতে ভাইতা। ও বাবা খাও একটু দুধ খাও, বাবা জন্মের খাও খাই লো, বাবা খাও, বাবা খাইয়া তাড়াতাড়ি। বাবা রে বাবা, তুই আজ থেকে আইস তোর আবার গিরো লাগে মরবে তুই। আব্বা খাও আব্বা, বই ভাইও না আব্বা, আব্বা খাও। আল্লাহ আল্লাহ, আমার আব্বা রে, আব্বা রে দেখি করে রে আব্বা রে, দুঃখের মধ্যে যন্ত্রণা রে। ও মা রে আব্বা রে, তুই দেখি দালাল মধ্যে অনেক বুঝছি, তুমি এদিকে খারো আমি মারা ডাকলে কথা। আচ্ছা তোর মা আমার লগে অভিমান করতে রে। এ মা গো, ও মা তোমার এমনটা ভুতুইয়া, তুমি কমে গেলা মরিয়া, বাবু এত বললো আমিও এত বললাম। এ মা আব্বা, মা তো লর না টাকা মাসি জুড়ে ডাক দে। এ মা ও মা আব্বা, একটা কাজ করি, তুমি আর আমি মিললা মারে মা ডাক দিলে মাও যেত হইতে পারে। তুমিও মারে মাটাক, আমিও মারে মাটাক, কেউ মা যদি দেখো কেউ তো না, তো কেউ দেখো না। তুই আবার কেউ তো কইস না, আমি জীবনে কইতাম না। কি করবাম, বিপদ ফর্সি জন একটু ডাকি, তো কি বা ডাকতে হবে আমার একটু টাইল করে। মা মা ও ফেলার মা, ফেলার মা, ফেলার মা, উনে না তো আর আয়ো কি বা ডাকমু আপা একটু কাছে আয়ো, আস্তে ডাক না। মান হে দিকে চাই লইছে, তুমি মারে মা ডাক দাও। ও ফেলার মা, এ মা আমি তোর মা হই, আমি তোর মা হই, আমি তোর ভাত আর খাবো না। আমি আজকা গুসা কইরা আমি আমার শ্বশুর বাড়ি চইলা যাই। আমি আসার সময় দূর থেকে চিৎকার শুনলাম কবিরাজ, এই শব্দটি কি? ওই যে কি যে বলবো সেনাপতি সাহেব, এই যে সারাদিন তো আমি কবিরাজি করি ভূত পেতনি তারাই, সেই ভূত আজকে আমার উপরে চেপে বসেছে বুঝলেন। তুমি নিজেই কবিরাজ,
তাহলে তোমার বাড়িতে ভূত থাকবে কেন কবিরা? একটু আড্ডু অমঙ্গল তো হতে পারে, দশটা পাতা দিয়ে চেয়েছিল, মাত্র দিয়েছি একটা, সুয়াসে চাউল চেয়েছিল, দিয়েছিলাম এক পাহা। ভিতরে যেতে বলো বাবা, আমি শার্ট বুয়েতেই পেলো, তুমি একটু ওই যে বাইরে যাও বাবা। ও বাবা, আসতে কতক্ষণ, ভুলাটা ভয় ফাইতেছে তো ছোট মানুষ। শোনো কবিরাজ, বলেন আমি কিসের এসেছি? চা বলেন। মিশরের সম্রাটের একমাত্র মেয়ে শাহজাদি মালা অসুস্থ হয়ে পড়েছে, তুমি তোমার কবিরাজ দিয়ে মালাকে সুস্থ করে তুলতে হবে। কি যে বলেন, এই কবিরাজি করোই তো আমার একমাত্র কাজ, একটা মালা কেন, একশত মালাকে আমি সুস্থ করে তুলতে পারবো যার ফু দিয়ে, বুঝলেন? বলো কবিরাজ। তবে একটা কথা বলো। কি কথা? ওই মালার যে অসুখ হয়েছে, ওই অসুখ সারতে হলে আমাকে কিছু পদ্ম জোগাড় করে দিতে হবে। বলো বলো, কি জোগাড় করতে হবে আমাকে? তা পদ্মগুলো হচ্ছে বেশি কিছু না হুজুর, ওই যে মাত্র তিনটি পদ্ম দিতে হবে। বলো। এক নম্বরে হলো গিয়ে আপনার 109টা কাঁচা লঙ্কা, লঙ্কা এক কিঞ্চিত মাত্র গোছে না, গোছে না। মালার সমস্ত গতর জুড়িয়া একটা প্রলেপ লাগাইয়া দিলে মালার উষা নিশ্বাস একেবারে লেভেল হইয়া যাইব। ঠিক আছে কবিরাজ, তোমার কথায় আমি সব কিছু করে দেব। আমি তোমাকে কিছু এনাম দিলাম, পরিয়ে দিন পরিয়ে দিন। শুনো কবিরাজ, বলুন বলুন, তোমার কবিরাজ দিয়ে মালাকে সুস্থ করে তুলবে, তারপর আমাকে করে দেবে, পারবে তো কবিরাজ? পারবো মানে কি পারবো? পারবে, আলবত পারবো, একশো বার পারবো। বেশ, এবার আমি যাই। আচ্ছা আসুন 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 কবিরাজ। কবিরাজ, তোমাকে আমি কিছু এনাম দিয়ে গেলাম কবিরাজ, কিন্তু যাবার পূর্বে আমি একটি কথা বলে যাচ্ছি কবিরাজ, তোমার কবিরাজ দিয়ে মালা কেতু দামার করে নিতে পারো, তাহলে আমি মিশরের শিপশালা গোলাম খা এই তোর বাড়ি দিয়ে কার থেকে মালা তাটা আলাদা করে দেব, কথাটা যেন মনে থাকে কবিরাজ। থাকবে 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 হুজুর থাকবে, আমার ধর্মের আব্বা লাগুন, আব্বা আব্বা কান্দিস না কান্দিস না আব্বা, আমার ধর্মের আব্বা লাগুন, ভাই লাগুন, বিতে নিন ইন্ডিয়া ভুলাটা ভয় ভাই চাষে। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ শিপশালা গোলামের আব্বা। আব্বা আব্বা গেছে বাবা, বস থেকে নামো, বস থেকে নামো, বয়সে আব্বা 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 বস থেকে নামো, বুঝছো? আমি ওই যে কবিরা যে কই যাইয়া যে কইটা টাইফ হ্যাম তোমার সুন্দর জামা কিনে দেব। আব্বা কি কিনে দিছে তোমার? হ্যাঁ কি দিছে? যাই দিছে আব্বা তোমার তো আমি। আব্বা আব্বা তোমার একটা কথা কও। কি কথা কইবা? তোমার দশটা ফুটটা একটা ফুট না, আমি একটা ফুট না, তুমি আমার মারে কমে মা ডাকলা বলো না? আমি তো জীবনে দেখি নাই, আমি আমার সামনে রাখছো তো এই হারাম নেতা, চল তাড়াতাড়ি আমার আবার ওই যে রাজবাড়িতে যেতে হবে। ও বাবা,